উজানের পাহাড়ি ঢলে গত শুক্রবার তিস্তার ডালিয়ায় পানি বেড়ে বিপদসীমার বারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এতে গঙ্গাচরার নোহালি গোলকন্দ লক্ষ্মীটারি গজঘণ্টা মর্নিয়া আলমবিদিতর ইউনিয়নের বিশ গ্রামের প্রায় সাত হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে যাতায়াত ও পণ্য পরিবহন নিয়ে দুর্ভোগে পড়েছে স্থানীয় এলাকাবাসী পানির তীব্র স্রোত ও নদী ভাঙনে শতাধিক ঘরবাড়ি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেকে ঘরবাড়ি সরিয়ে রাস্তায় নদীর বাঁধে আশ্রয় নিয়েছে ঘরবাড়ি ভাঙছি ভাঙার পরে এক জায়গায় গেছি নদীর কাছার থেকে সরছি আবার ওই জায়গাতে আবার নদী এসেছে ওই জায়গাতেও আবার ভাঙা শুরু করছি আমাদের কোনো জায়গা জমিও নাই আমরা কোথাও যা থাকবো এখন জানি না আমরা কোথায় থাকবো এরকম অনেকেই বাপ ভাই অনেকেই কষ্ট পাইছে কিছু কিছুwidetildeছে না বাড়ি ঘর একা সব বন একা উড়ি যাবার আছে গাছপালা গেছে স্কুল গেছে ওই যে কলোনিতে উঠা মনে করে নদী আছে আমাদের বাড়ি স্কুল কলেজ সম্পূর্ণ ভাঙিছি সারা আট দিন চলে আমি রাস্তা পানির স্রোতে ভেঙে গেছে চরের পাশের সড়কগুলো নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে পুরাতন শঙ্করদহ প্রাথমিক বিদ্যালয় শঙ্করদহ চরের সাথে যোগাযোগের মাধ্যম জোড়া ব্রিজ মহিপুর কাকিনা সড়কে আরেকটি ব্রিজের সংযোগ সড়কের কিছু অংশ পানির তোড়ে ভেঙে গেছে ভাঙন ঠেকাতে এলাকাবাসীর পাশাপাশি কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড তাদের এখানে অনেক বসতি আছে তাদের মানে বাড়িঘর দুয়ারও ভাঙনের পথে আমরা তিন দিন হলে মানে সর্বত্র চেষ্টা করছি এবং আমাদের কাজ আমরা সকাল থেকে কাজ হচ্ছে বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পানি নদী পানি বেড়েছে এবং নদী তীরবর্তী জনগণ কিছুটা এফেক্টেড হয়েছে আমরা দেখছি আমাদের প্রস্তুতি আছে সার্বিক প্রস্তুতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ভারতের গজলডোবা যে ব্যারেজ করেছে তারা সেই ব্যারেজ থেকে সবগুলো খুলে দেওয়ার কারণে সব গেট তারা খুলে দিয়েছে এই কারণে পানিটা আমার এখানে বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে নতুন নতুন করে কিছু জায়গা প্লাবিত হয়েছে চেষ্টা করছে যাতে মানুষের দুর্ভোগ না হয় এবং মানুষ যেন বিড়ম্বনার শিকার না হয় এবং এখন পর্যন্ত আল্লাহ রহমতে মানুষ বিড়ম্বনার শিকার হয় নদী ভাঙন ও বন্যা রোধে নদীর দুপারে বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই